প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি তাকে ব্যাংশাল আদালতে তোলা হলে চোদ্দো দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক মানিক ভট্টাচার্যকে নিয়ে আদালতে একাধিক চাঞ্চল্যকর বক্তব্য রেখেছে ইডি যারা টাকা দিয়েছে তারা স্কুলের শিক্ষক হিসেবে পড়াচ্ছে এবং আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে রাজ্যের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ নষ্ট করছে যোগ্য ব্যক্তিরা পাঁচশো ছিয়াত্তর দিন পেরিয়ে গেলেও ধর্না বসে রয়েছেন এমনকি লক্ষ্মী পুজোর দিনকে তারা কাঁদতে শুরু করেছিলেন এমনটাও দেখা গেছে আপনি কি মনে করেন এটা শুধু একটা অপরাধ মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে মঙ্গলবার এই মন্তব্য করেন ইডির আইনজীবী এই রকমই অত্যন্ত বিস্ফোরক দাবি তিনি করেন ইডি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করেছিল তাতে দেখা যায় মানিক ভট্টাচার্যের একটি চিঠি পেয়েছেন যে চিঠি আবার মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল সেই চিঠি অনুযায়ী চুয়াল্লিশ জনকে শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাত লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল এই টাকা যুব তৃণমূলের কোনো এক সাধারণ সম্পাদক সংগ্রহ করেছিলেন একই সঙ্গে আদালতে ইডি দাবি করেন মেসাস অ্যাকিউর কনসালটেন্সি সার্ভিসের মালিক মানিক ভট্টাচার্যের ছেলে আর ওই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে দু কোটি চৌষট্টি লক্ষ টাকা পাওয়া গেছে দু সালে এই টাকা বেশ কয়েকটি সংস্থার সাথে চুক্তি বাবদ নেওয়া হয় কিন্তু টাকা নেওয়ার পর কোনো ও কাজ হয়নি বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টও পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সাথে বাইরের লোকেদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে অপরিচিতদের সাথেও অ্যাকাউন্ট রয়েছে সেখানে প্রচুর টাকা রয়েছে এটাও খতিয়ে দেখা হবে মানিকের বাড়ির ইলেকট্রিক ডিভাইস থেকে দুটি হোল্ডার পাওয়া গেছে সেখান থেকে একষট্টি জন প্রার্থীর নাম পাওয়া গেছে এর মধ্যে পঞ্চাশ জনের উপর প্রায় পঞ্চান্ন জনের নামের তালিকা যুক্ত করা হয়েছিল তা কেন হলো তা খতিয়ে দেখা হচ্ছে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সম্পত্তির তথ্য ব্যাংক অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে কেন বাইরের লোকের সাথে অ্যাকাউন্ট রয়েছে সেই তথ্য ও খুঁজে বের করতে হবে ইডির হাতে মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারির দিন দু হাজার প্রাথমিক টেট উত্তীর্ণদের ধর্নামঞ্চে দেখা গেল উৎসবের ছবি বাজল শাক উঠল স্লোগান অভিনব প্রতিবাদে সামিল হলেন চাকরি প্রার্থীরা ইডির অফিসার থেকে পুলিশ দুর্গা থেকে অসুর প্রতীকী প্রতিবাদ বাদ গেল না ইডির সূত্র অনুযায়ী মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন প্রায় আটান্ন হাজার প্রাইমারি শিক্ষক বেআইনিভাবে নিয়োগ হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিতে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে মূল হোতা ছিলেন মানিক